आशा करी तुम्हारा भलो आसो हमें आबारो आसछि तुम्हारे सामने हाजिर हयेछि षष्ठ श्रेणी गणित विषय अनुशीलनी 4.3 एर 38 नम्बर अंकटि निये। गत भिडियोते हमें तुम्हारे 36 एवं 37 नम्बर अंक देखिए दिएछिलाम। तो तुम्हारा जरा ओई अंकटि बुझते पारछो तादेर ये अंकटि समस्या हबे ना बुझते। तो हमें समय स्वल्पतार कारण बोर्डे अवश्य अंकटा उठे रखी। इखने देखो एक्सर मान देव आ प्लस बी प्लस सी, वार मान देव आ माइनस बी माइनस सी एवं जेटर मान देव बी माइनस सी प्लस ए। देखा जाए एक्स माइनस वाई प्लस जेड इक्वल ए प्लस थ्राइस बी प्लस सी। तो हम लिखब देवा आ मान की देवा आ प्लस बी प्लस सी, वाई मान देवा आ माइनस बी माइनस सी एवं जेटर मान देवा आ बी माइनस सी प्लस ए। शिक्षार्थी बंधुरा अंकटा हलो यहाँ तारे हलो लेफ्ट हैंड साइड मैं बाम पक्ष लेफ्ट हैंड साइड की आछे एक्स माइनस वाई प्लस जेड। आमरा एक्सर परिवर्ते एखन एक्सर मानटा बसाबो कि आछे ए प्लस बी प्लस सी बसाइलाम अंके चिन्ह आछे माइनस माइनस दिलाम वाई परिवर्ते वाई मान बसाई ए माइनस बी माइनस सी प्लस अंके आछे प्लस चिन्ह प्लस बसाइलाम जेटर मान बसाइलाम कि बी माइनस सी प्लस ए। तो नियम हलो कि ब्राकेट उठाए दिले सामने चिन्ह ब्राकेटर सामने प्लस चिन्ह थाक बा माइनस चिन्ह थाक बा कोनो संख्या थाक सेटा दिए ब्राकेटर भितरे जा आछे ताके गुण करते हबे। अथवा आरेकटा नियम हलो कि जोग कोनो चिन्ह दिया जदि आमरा एखाने गुण करी ताहले जोगेर समय तो कोनो चिन्ह परिवर्तनई हच्छे ना जा आछे ताई। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি, তাছাড়া দেখো প্লাসে প্লাসে প্লাস এ, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে প্লাসে প্লাস সি। এখানে দেখো আছে এই ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি হবে চিহ্নগুলো পরিবর্তন। এখানে প্লাস এ আছে তাহলে পরিবর্তন করলে হবে মাইনাস, মাইনাস আছে পরিবর্তন করলে হবে প্লাস বি, মাইনাস আছে হবে প্লাস সি। দেখো তাছাড়া আরো কি মাইনাসে প্লাসে মাইনাস ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস প্লাস। আবার এখানে যোগের সময় যা আছে তাই কোন চিহ্ন পরিবর্তন নাই বি মাইনাস সি প্লাস এ। দেখো প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস সি, প্লাসে প্লাসে প্লাস এ। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা প্লাস এ মাইনাস এ কাটা গেল, এখানে মাইনাস সি প্লাস সি কাটা গেল, তাহলে আর কাটা যাচ্ছে না। তাহলে এ আমাদের বি একটা দুইটা তিনটা বি প্লাস থ্রাইস বি এবং কি সি। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার অঙ্কটি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষে, ডান পক্ষেও দেওয়া আছে এ প্লাস থ্রি বি প্লাস সি, আমার অঙ্কেও আসছে তাই, অর্থাৎ আমাদের অঙ্কটি হয়ে গেছে। তাহলে আমরা এখন লাস্টে কি লিখব, লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখা হচ্ছে যেহেতু বলছে তাহলে হবে শর্ট এস এইচ ও ডাব্লিউ ই ডি। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আর একবার অঙ্কটি বোঝায় দেওয়ার চেষ্টা করব। আর একটু খেয়াল করো তোমরা নিশ্চয়ই উঠে ফেলছো এতক্ষণে, তো একটু মিলিয়ে নাও। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। তো দেখাও যে আমাদের অঙ্কটা এটা, তাহলে আমরা লিখব দেওয়া আছে এক্স ওয়াই জেড তিনটা মানই আমরা লিখলাম। লেখার পরে অঙ্কটা কি বাম পক্ষ ইংলিশে লিখতে পারো লেফট হ্যান্ড সাইড অথবা বাংলায় বাম পক্ষ লিখতে পারো। তাহলে লিখব এই অঙ্কটা লিখলাম এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স এর পরিবর্তে এক্স এর মানটা লিখলাম, চিহ্ন দিলাম, ওয়াই পরিবর্তে ওয়াই মানটা লিখলাম, আবার চিহ্ন আছে যা দিলাম জেড পরিবর্তে জেডের মানটা লিখলাম। সাইডে তোমরা লিখলে লিখে দিতে পারো কি এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, অথবা শুধু তোমরা লিখলে মান বসিয়ে তবু হবে, অথবা না লিখলেও হবে কারণ সারারা তো বুঝতেই পারবে যে এখানে উপরে এক্স ওয়াই জেডের মান আছে সেই মানগুলো এখানে বসাইছে। তো ব্রাকেট কি জন্য বলছিলাম, ব্রাকেট উঠে দিলে সামনের চিহ্ন দিয়ে গুণ করতে হবে,
অথবা যেহেতু যোগ আছে যোগের সময় কোনো চিহ্ন পরিবর্তন হয় না এখানে বিয়োগ আছে তাহলে কি চিহ্নগুলো পরিবর্তন হবে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস মাইনাস আছে প্লাস এখানে যা আছে তাই তাহলে প্লাস এখানে দেখো প্লাসে আর এই মাইনাসে কাটা গেল মাইনাস সি প্লাস সি কাটা গেল তাহলে আর কোনো কাটা যাচ্ছে না তাহলে এখানে এ আছে এই লিখলাম বি এখানে একটা এখানে একটা তিনটা বি আর থাকলো সি তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই অধ্যায়টি আমার সবকটি ভিডিও দেখেছো আশা করি তোমরা যোগ এবং বিয়োগের কোনো অঙ্ক তোমাদের সমস্যা হবে না, তোমাদের বাসার কাজ থাকলেও সৃজনশীল যে অঙ্কগুলান আছে এই অঙ্কগুলান তোমরা একটু চেষ্টা করবা, যদি কোথাও সমস্যা হয় তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের এই সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করাবো, আর তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টস করবো, কমেন্টসের মাধ্যমে আমি আগামী ক্লাসে আবারও তোমাদের সেই সমস্যার সমাধান করব। আজ আর নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায়।